ভাদর শেষে আশ্বিনীর আগমনে শরতের বাতায়নে শারদীয়ার প্রেম প্রীতি শুভেচ্ছায় নমস্কার বিশ্ববাসী। বঙ্গবার্তার পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শারদীয়ার প্রেম প্রীতি এবং ঢের সারি শুভকামনা। তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, করোনা বিধির নিয়ম মাথায় রেখে মাস্ক পরে বাড়ি থেকে ফুল ও বেলপাতা নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য বিনম্রভাবে আবেদন জানিয়ে যাই। অনুমাত্রানুসারে খাজাপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি, খাজাপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে আপনারা বঙ্গবার্তায় চোখ রাখুন এবং সাথে থাকুন। বন্যা পরিস্থিতি না, এখন বাংলার গ্রামাঞ্চলের দুর্গাপুজোর পরিস্থিতি। শহরের বুকে হাজির হয়েছে, শহরে আমদানি করা হয়েছে বুর্জ খলিফা, আর গ্রামগুলি রয়েছে এখনও জলমগ্ন। গ্রামের পরিস্থিতি আজকে শারদীয়ার পঞ্চমীতে, আজকে পঞ্চমীতে গ্রাম বাংলার যে চিত্র, এবং সেখানে সতর্কতা জারি হয়েছে পূজা মণ্ডপগুলি থেকে বা পূজা কমিটি থেকে যে সতর্কতা জারি হয়েছে তারই এক নমুনা, তার এক দৃষ্টান্ত আজকের এই ছিল বঙ্গবার্তার আপডেট। সাথে থাকুন, খবরে চোখ রাখুন। খাঞ্জাপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর প্রতি বিনম্র আবেদন, গত বছরের মতো এবছরও গ্রামীণ আর্থিক সহযোগিতা পুজো কমিটির অফিসে দেওয়ার জন্য বিনম্রভাবে আবেদন জানিয়ে যাই, এবং করোনা বিধির নিয়ম যথাযথভাবে মেনে মাস্ক পরে ফুল ও বেলপত্র নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আবেদন জানাই। খাঞ্জাপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে গ্রামবাসীর প্রতি বিনম্র আবেদন, গত বছরের মতো এবছরও গ্রামীণ চাঁদা পুজো কমিটির অফিসে দেওয়ার জন্য আবেদন জানিয়ে যাই, এবং যেনারা মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেবেন তাদের উদ্দেশ্যে জানাই, মাস্ক পরে ফুল ও বেলপত্র নিয়ে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আবেদন জানাই। অনুমত্তানুসারে খাঞ্জাপুর সার্বজনীন দুর্গা পুজো কমিটি। দাসপুর থানার অন্তর্গত খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খাঞ্জাপুর রথতলায় এই হচ্ছে পুজো মণ্ডপ। পুজো প্রাঙ্গণে দেখা যাচ্ছে আজ পঞ্চমীর দিনে তেমনভাবে কোনো বন্দোবস্ত এখানে হয়ে উঠতে পারে, এবং সাধারণ মানুষের কোনো বা দর্শনার্থীদের কোনো ভিড় নেই। যেখানে পঞ্চমীর দিন কলকাতা শহরতলি এবং আলোকসজ্জা সুসজ্জিত হয়েছে, যাকে এবছর বন্যা পরিস্থিতির জন্য আমাদের বাংলার বুকে কিন্তু পূজা প্রাঙ্গণগুলি এখনও স্বয়ংবর হয়ে উঠতে পারল না। প্রতিমা প্রতিস্থাপনের পালা এখনও শেষ হয়ে উঠতে পারল না, কিন্তু আজ রাতের মধ্যে পুজো কমিটি জানিয়েছে যে আজ রাতের মধ্যে সমস্ত পুজো প্রাঙ্গণগুলি সুসজ্জিত হয়ে উঠবে এবং প্রতিমা দর্শন আগামীকাল সকাল থেকে ষষ্ঠীর দিন থেকে অবশ্যই হবে, কারণ সারা রাত্রি জেগে শিল্পীরা বা আর্টিস্টরা কাজ করছেন। প্রতিমা বানানোর যে মিস্ত্রি বা আর্টিস্ট ওনারা কিন্তু কাজ করছেন, তাই আপনাদের কোনো চিন্তার কারণ নেই। ভোর চারটার মধ্যে প্রতিমাকে নবরূপে সুসজ্জিত করে প্রতিমাকে প্রতিস্থাপন করা হবে সম্পূর্ণভাবে, এবং আগামীকাল অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে গ্রামের প্রত্যেকটি পূজা মণ্ডপে, গ্রামগঞ্জে বাংলার প্রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে যে চিত্র তা আমরা তুলে ধরব এক এক করে। সাথে থাকুন, নমস্কার, ধন্যবাদ।